ঘি একটি অত্যন্ত উপাদেয় খাদ্য, স্বাদের দিক থেকে ঘিয়ের কোনো তুলনাই হয় না, কিন্তু স্বাস্থ্যের দিক থেকেও কি ঘি ভালো? বর্তমানে অনেকেই কিন্তু ঘিকে তাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে শুরু করেছেন, বা অনেকেই আছেন যারা ঘি একেবারেই খেতে চান না শুধুমাত্র ওজন বৃদ্ধি হবার ভয়ে। কিন্তু সত্যি কি ঘি ওজন বৃদ্ধি করে, বা ঘি খেলে কি শরীরের কোনো ক্ষতি হতে পারে? চিকিৎসা বিজ্ঞান কিন্তু উল্টো কথাই বলছে, ঘি খেলে শরীরের কোনো ক্ষতি তো হয়ই না, বরঞ্চ প্রত্যেক দিন যদি নিয়মিত অল্প পরিমাণে ঘি খাওয়া শুরু করেন তাহলে একাধিক রোগকে আপনি আপনার থেকে দূর করতে সক্ষম হবেন। তাহলে বন্ধুরা চলুন জেনে নিই যে কোন কোন রোগের থেকে মুক্তি মিলবে এই নিয়মিত ঘি খেলে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বং লিভিং। হেলথ, নিউট্রিশন আর লাইফস্টাইল সম্বন্ধে যাবতীয় তথ্য সবার আগে জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ঘিতে যদিও বা ফ্যাট থাকে, কিন্তু ঘিয়ের ফ্যাটটা হলো ভালো ফ্যাট, অর্থাৎ ঘিতে যে ফ্যাট থাকে তাতে আপনার শরীরের বিশেষ কোনো ক্ষতি হয় না, এবং ঘিতে থাকে অনেক ধরনের ফ্যাট সলিউবল ভিটামিন। এর মধ্যে ভিটামিন এ, ভিটামিন কে এবং ভিটামিন ই, এগুলো হলো অন্যতম। এবং থাকে আরো অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা নানা রকম রোগের হাত থেকে আপনাকে ভালো রাখতে সাহায্য করবে। এবার এক এক করে বলবো যে নিয়মিত ঘি খেলে কি কি উপকার আপনি পাবেন। প্রথমত, ঘি আমাদের শরীরকে ভেতর থেকে গরম রাখে, তাই শীতকালে বা শীত প্রধান অঞ্চলে ঘি নিয়মিত খান, তাহলে কিন্তু আপনার শরীরকে উষ্ণ করতে, গরম করতে ঘি বিশেষভাবে সাহায্য করবে। এছাড়া শীতকালে অনেক সময় হয় আমাদের নাক বন্ধ হয়ে যায়, ঠান্ডা লেগে যায়, এই বন্ধ নাক খুলে দিতে কিন্তু ঘি অসাধারণ কাজ করে। ঘি নিয়মিত খেতে পারলে আপনার বন্ধ নাক কিন্তু খুলে যাবে। সেই সঙ্গে নাকের ডগায় যদি একটু ঘি লাগিয়ে দেন তাহলে দেখবেন বন্ধ নাক একেবারে খুলে গেছে। এছাড়াও ঘিতে খুব এনার্জি বৃদ্ধি করে। ঘিয়ের মধ্যে রয়েছে মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড, যা এনার্জি বৃদ্ধি করতে বিশেষভাবে সহায়তা করে। এই কারণে অনেক সময় অনেক খেলোয়াড় বা অনেক অ্যাথলিট খেলার আগে তারা কিন্তু ঘি খেয়ে নেন। ঘি খেলে তৎক্ষণাৎ অনেকটা এনার্জি পাওয়া যায়। ঘি আমাদের শরীরের জন্য খুবই ভালো। ঘিয়ের মধ্যে যে ফ্যাট রয়েছে এতে আপনার কোনো রকম ক্ষতি হয় না, এবং ঘিয়ের মধ্যে যে কোলেস্টেরল রয়েছে সেটি ভালো কোলেস্টেরল, এতে হার্টের কোনো সমস্যা হয় না যদি নিয়মিত একটা পরিমিত পরিমাণে ঘি খাওয়া যায়। এছাড়া হজমে সাহায্য করে ঘি। ঘি আমাদের হজম শক্তিকে বাড়ায়, খাবার হজম করাতে বিশেষভাবে সাহায্য করে, আর আমাদের অন্ত্রকেও ভালো রাখে ঘি। আমরা অনেকেই মনে করি যে ঘি খেলে হয়তো বা আমাদের হজম হবে না, কিন্তু আসল সত্য কিন্তু একেবারেই আলাদা। ঘি কিন্তু আমাদের হজম প্রক্রিয়ার উন্নতি করে, কোনো রকম হজমের সমস্যা করে না। ঘি গ্লাইসেমিক ইন্ডেক্সকেও কম করতে বিশেষভাবে সাহায্য করে, আর গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকলে ডায়াবেটিস কমে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়, তাই যারা ডায়াবেটিসে ভুগছেন তারাও কিন্তু ঘি খেতে পারেন। ঘি যেমন হজম প্রক্রিয়া উন্নত করে, পেটের বাউল মুভমেন্টকে ঠিক রাখে, সেই সঙ্গে ঘি আমাদের কোষ্ঠকাঠিন্যকেও দূর করতে বিশেষভাবে সাহায্য করে। যাদের নিয়মিত পেট পরিষ্কার হয় না তারা যদি ঘি খেতে পারেন, দেখবেন তাদের কিন্তু পেট নিয়মিত পরিষ্কার হচ্ছে, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য তাদের আর থাকবে না। হার্টকেও ভালো রাখতে সাহায্য করে ঘি, কারণ ঘিতে যে কোলেস্টেরল থাকে তা ভালো কোলেস্টেরল, যা হার্টের কোনো ক্ষতি করে না, তাই ঘি খেলে হার্টের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা তেমন একটা থাকে না। অন্যান্য তেল বা চর্বিযুক্ত খাবারের থেকে ঘি হার্টের জন্য অনেক বেশি ভালো। ঘিতে থাকে ভিটামিন ই, যা ইনফ্ল্যামেশনকে কমাতে বিশেষভাবে সাহায্য করে, এই জন্য ঘিকে প্রদাহ বিরোধী বলা হয়, এবং এর কারণে যে কোনো রকম ক্রনিক রোগ, অর্থাৎ ডায়াবেটিস বা হার্টের রোগ বা ক্যান্সার কিন্তু কমে যায় ঘি খেলে। এছাড়া ঘি ত্বক বা
চামড়ার প্রদাহকেও কম করতে কিন্তু ভীষণ ভাবে সাহায্য করে। তাই কোন রকম ক্ষত হলে সেক্ষেত্রে ঘি নিয়মিত যদি খেতে পারেন তাহলে সেই ক্ষত কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যায় বা শুকিয়ে যায়। এই কারণে ডেলিভারির পর মহিলাদের ঘি বেশি করে খাওয়ানো হয় যাতে তাদের ক্ষত খুব তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। এছাড়াও ক্যান্সারকে প্রতিরোধ করতে কিন্তু ঘি খুবই কার্যকরী, কারণ ঘি এর মধ্যে রয়েছে সিএলএ নামক একটি উপাদান যা এমন একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সারকে প্রতিরোধ করতে কিন্তু বিশেষভাবে সাহায্য করে। তাই নিয়মিত যদি ঘি আপনাদের খাদ্য তালিকায় থাকে সেক্ষেত্রে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। ঘি এর মধ্যে রয়েছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তিকে ভালো করতে বিশেষভাবে সাহায্য করে। ঘি নিয়মিত খেলে দৃষ্টিশক্তির উন্নতি হয়, রাতকানা রোগ কিন্তু দূর হয়ে যায়। এছাড়া ভিটামিন এ থাকার জন্য ছানি পড়ার সম্ভাবনাও কিন্তু কমে যায়। তাই যাদের দৃষ্টিশক্তির সমস্যা রয়েছে তারা কিন্তু নিয়ম করে ঘি খেতে পারেন। ঘি খেলে কিন্তু তাদের দৃষ্টিশক্তি আরো বেশি প্রখর হবে বা দৃষ্টিশক্তির উন্নতি ঘটবে। এছাড়াও ঘি এর মধ্যে রয়েছে ভিটামিন কে যা রক্তকে জমাট বাঁধে এবং আমাদের হাড়কে শক্ত করতে বিশেষভাবে সাহায্য করে। কোন কোন ক্ষেত্রে আমাদের কেটে গেলে ছড়ে গেলে রক্তপাত বন্ধ করার জন্য ভিটামিন কে খুবই উপকারী। এছাড়াও ভিটামিন কে থাকার জন্য ঘি খেলে আপনার হাড় শক্ত হবে, হাড়ের ডেন্সিটি বাড়বে, অর্থাৎ হাড়ের ঘনত্ব বাড়বে, হাড় ফুটো হবে না, হাড়ের কোনো সমস্যাই দেখা দেবে না। এবং যেহেতু ঘি এর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানও রয়েছে এই জন্য অস্টিওপোরোসিস বা হাড় সংক্রান্ত যে কোনো রোগকে কমিয়ে দেবে কিন্তু ঘি। ঘি নিয়মিত খেলে অস্টিওপোরোসিস বলুন বা আর্থ্রাইটিস কোনোটি আপনার আর হবে না। ঘি এর মধ্যে থাকে অনেক পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড যা আমাদের স্মৃতিশক্তিকে ভালো রাখতে বিশেষভাবে সাহায্য করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আমাদের মস্তিষ্কের গঠনকে উন্নত করে, মস্তিষ্কের কর্মক্ষমতাকে বাড়ায়। এই কারণে ছোট বয়স থেকেই বাচ্চাদের যদি ঘি খাওয়ানো যায় তাদের মস্তিষ্কের বিকাশ কিন্তু খুব ভালো হবে। মস্তিষ্কের কর্মক্ষমতা যেমন বাড়াতে সহায়তা করে তেমনি ঘি কিন্তু নার্ভের কর্মক্ষমতা বাড়াতেও বিশেষভাবে সহায়তা করে। তাই ছোট থেকে বৃদ্ধ সবাই নিয়ম করে ঘি খেলে তাদের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, বরঞ্চ তাদের মস্তিষ্ক স্বাভাবিক থাকবে এবং তাদের স্নায়ুও দুর্বল হবে না। ঘি এর মধ্যে থাকে নানা রকমের অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিকেলসকে ধ্বংস করে দিতে পারে এবং আমাদের কোষের ক্ষয়কে রোধ করে দেয়। এর ফলে আমাদের শরীর থেকে যেমন টক্সিন বেরিয়ে যায় তেমনি আমাদের শরীরের যত বর্জ্য পদার্থ বেরিয়ে গিয়ে শরীরের প্রতিরোধ ক্ষমতা আরো বাড়িয়ে তোলে। অর্থাৎ ঘি নিয়মিত খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং কোন রকম রোগ আপনাকে আর সহজে আক্রমণ করতে পারবে না। এছাড়াও অনেকেই মনে করেন যে ঘি খেলে হয়তোবা ওজন বাড়ে, কিন্তু ঘি কিন্তু আমাদের ওজন কমাতেই সহায়তা করে। সকালবেলায় খালি পেটে অনেকেই ওজন কমানোর জন্য কিন্তু ঘি খেয়ে থাকেন, তার কারণ ঘি খেলে খিদে একেবারে কমে যায়। ঘি এর মধ্যে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যা খিদে কমাতে বিশেষভাবে সাহায্য করে। সকালবেলা এক চামচ ঘি খেয়ে নিলে সারাদিন অতিরিক্ত খিদে পাওয়ার সম্ভাবনা একেবারে কমে যায় এবং এর ফলে বেশি খাওয়ার সম্ভাবনাও কমে যায় এবং সেই কারণে ওজন কমতে বিশেষভাবে সাহায্য করে। এছাড়া যারা দুগ্ধজাত খাবার খেতে পারেন না, যাদের দুগ্ধজাত খাবারে খেলে সহ্য হয় না, তাদের জন্য কিন্তু ঘি আদর্শ খাবার। এছাড়া রাগ কমাতেও কিন্তু ঘি খুবই কার্যকর। যদি কখনো খুব রাগ হয়ে যায় আপনার, সেক্ষেত্রে আপনি একটুখানি ঘি নিয়ে আপনার নাক চারপাশে লাগিয়ে আস্তে আস্তে নিঃশ্বাস নিতে থাকুন, দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার রাগ কিন্তু একদম কমে গেছে। ঘি নিয়মিত খেলে আপনার ত্বক আরো সুন্দর হয়ে যাবে। ত্বকের শুষ্কতা কমাতে ঘি খুবই কার্যকর। ত্বককে অনেক বেশি হাইড্রেটেড করতে সাহায্য করে ঘি। ঘি শুধুমাত্র খেয়ে যে আপনার ত্বক ভালো হবে তা না, ঘি কিন্তু অনেকে নানা রকম
রূপচর্চায় ব্যবহার করে থাকেন। ঘি ত্বককে ভালো করতে বিশেষভাবে কার্যকরী। আর ঘি যদি নিয়মিত খেতে পারেন দেখবেন আপনার ত্বক কত অল্প দিনের মধ্যে অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। রান্নায় ব্যবহার করার জন্য ঘি আদর্শ, কারণ ঘি যে উপায়ে তৈরি হয় তাতে কোনো রকম কেমিক্যাল মেশানো হয় না এবং ঘি এর স্মোকিং পয়েন্ট খুব হাই, অর্থাৎ অনেক বেশি তাপমাত্রায় রান্না করলেও এতে কোনো রকম ক্ষতি হয় না। তাই রান্নার মাধ্যম হিসেবেও কিন্তু ঘি কে সহজেই বেছে নেওয়া যায়। তাহলে বন্ধুরা দেখতেই তো পেলেন যে ঘিতে কোনো ক্ষতি তো নেই, বরং ঘি যদি আপনি নিয়মিত খাওয়া শুরু করেন দেখবেন এই ধরনের নানা রকম রোগকে আপনি সহজেই দূর করতে পারছেন। কিন্তু একটা কথা এর মধ্যে বলার আছে, ঘি কিন্তু অতিরিক্ত পরিমাণে খেলে ওজন বৃদ্ধি হতে পারে এবং নানা রকম সমস্যাও দেখা দিতে পারে। প্রত্যেকদিন 1 থেকে 2 চামচের বেশি ঘি না খাওয়াই ভালো। যদি নিয়মিত এবং পরিমিত পরিমাণে ঘি খেয়ে যেতে পারেন দেখবেন নানা রকম সমস্যার থেকে কিন্তু মুক্তি পেয়েছেন। তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ভালো থাকার সুযোগ করে দেবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এরপরে দেখা হবে এমনই কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে। ততদিন